আমি আরেকটা বিষয়ে আপনাদের একটু নজরে আনতে চাই। গতকাল চট্টগ্রামে যে আপনার তারুণ্যের সমাবেশ ছিল, সেখানে আপনার দুর্ভাগ্যজনকভাবে যখন ছাত্র দল যুবদলের ছেলেরা যখন সেই সভাতে আসছিল, ইতিমধ্যে ছাত্রলীগ যুবলীগের ছেলেরা তাদেরকে আক্রমণ করে। আক্রমণ করলে তারা সে এখন প্রতিপক্ষ তারা ফিরে আসে, এসে তারা সভাস্থলে সবাই যোগ দেয়। সভা শেষে যখন তারা ফিরে যাচ্ছিল, সেই সময় আবারও তাদের উপর আক্রমণ করা হয় এবং ওইখান থেকে পরে পুলিশ তাদেরকে প্রোটেকশন দিয়ে ওখান থেকে যুবদলের পাঁচজনকে অ্যারেস্ট করে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি এবং চট্টগ্রামের নেতাদের কাছ থেকে যেটুকু জেনেছি, যে তারাই নিজেরাই আপনার সেই সমস্ত কিছু স্থাপনা ছিল, সেই স্থাপনাগুলোকে ভাঙচুর করে একটা মিথ্যা মামলা সাজিয়ে তারা এখন পাঁচজন যুবদলকে গ্রেপ্তার করেছে এবং আরো তারা মামলা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমরা সেটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে যারা গ্রেপ্তার করছে তাদের মুক্তি দাবি করছে। এবং একই সঙ্গে গতকাল যে মিথ্যা মামলা আবার দেওয়া হয়েছে সেটা বিবেচনা করছি। আপনারা ঠিক এই জিনিসগুলো তো আসে না যে আজকে যে মামলাগুলো হচ্ছে এই মামলাগুলো মিথ্যা মামলা। এবার আপনি শুনলে অবাক হবে যে পুরনো মামলাগুলো যেগুলো আপনি স্টে করা ছিল সেগুলো আবার রিভাইভ করা হচ্ছে। আজকে দেখেছেন আপনারা যে আমাদের নেতা কর্মীদের মামলাগুলোকে দ্রুত শেষ করার চেষ্টা করা হচ্ছে। উদ্দেশ্য একটা, যেটা আমি প্রথমেই বলেছি, একটাই উদ্দেশ্য যে নির্বাচনের আগে বিএনপিকে মাঠ ছাড়া করে দেওয়া। বাস তাহলে হয়ে গেল, ক্যান্ডিডেট যদি না থাকে তখন নির্বাচন কি হবে, তাই না? আজকে সেই লক্ষ্যে তারা নেমেছে। লক্ষ্য একটাই যে আবারও বিনা ভোটে জোর করে আপনার কারচুপি করে যেন তেন প্রকারণ গিয়ে আপনার এই ক্ষমতা দখল করা।